নিম গাছ তলায় পিয়ের পালকি। বৃন্দাবন জঙ্গলে টোনা নামের এক পাখি তার মা মিনুর সাথে বাস করত। টোনা বড় হলেও সারাদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে দিন কাটাতো, আর ইচ্ছে হলে টুকিটাকি কাজ করত। তবে টোনা দেখতে খুবই সুদর্শন ছিল। ওই বনে ছিল একটা বড় নিম গাছ, আর নিম গাছে বাস করত একটা শাকচুন্নি। এরপর একদিন সন্ধেবেলা টোনা সেই নিম গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছিল। আহা, আজ বাড়ি যেতে যেতে তো আমার একদম সন্ধে লেগে এলো। এখন তো আমাকে বাড়ি ফিরতে হবে ওই নিম গাছের তলা দিয়ে। পাখিদের মুখে শুনেছিলাম ওই নিম গাছে নাকি শাকচুন্নি বাস করে। কে জানে আজ আমার মাথাটাই না গর্দান যায়। ঈশ্বর, তুমি আমার সহায় থেকো। ভালোই ভালোই জানো আমি আজকে বাড়ি ফিরে যেতে পারি। এসব বলে ভয়ে ভয়ে টোনা নিম গাছের তলা দিয়ে যেতে থাকে। এদিকে নিম গাছে থাকা শাকচুন্নি টোনাকে দেখে একা একা বলতে থাকে, ডাইনি ছটফট করতে থাকে। এরপর ডাইনি নিচে নেমে আসে, আর তখন চারদিকে তুমুল ডেকে বাতাস বইতে থাকে। চারদিকে ঘন কালো মেঘ জমতে থাকে। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। এসব দেখে টোনা বলতে থাকে, এই বুঝি ডাইনি আমায় খেতে এলো। টোনা, পালা এখান থেকে, পালা। এসব বলে টোনা এক ছুটে বাড়িতে গিয়ে ওঠে, আর কাউকে কিছু না বলে চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে নিম গাছের ডাইনি টোনার এমন কাণ্ড দেখে অনেক হাসতে থাকে। এরপর দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। টোনার মা মিনু টোনার ঘরে গিয়ে বলে, কিরে বাবা টোনা, আর কত ঘুমাবি? এবার তো বিছানা ছেড়ে ওঠ। মায়ের ডাক শুনে টোনার ঘুম ভেঙে যায়। এরপর মিনু টোনাকে বলে, আমি যে ছোটবেলায় তোর মাসির মেয়ে মুন্নির সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম, সেটা কি তোর মনে আছে? হ্যাঁ মা, মনে আছে। এবার বলো তো, তুমি আমায় কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আজ আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে আসব। কি, তার মানে আজ আমার বিয়ে? হ্যাঁ বাবা, তোর বিয়ে। এবার ওর তো যা স্নান করে নে, আর বিয়ের সাজে সেজে নে, আমরা এক্ষুনি কনের বাড়ি যাব। মায়ের কথায় টোনা কখনোই অবাধ্য হয়নি, তাই আজও পারল না। এরপর টোনা মায়ের কথা মতো ফ্রেশ হয়ে নেয়, আর বিয়ের সাজে সেজে নেয়। এরপর টোনা বউ আনতে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। ওইদিকে টোনা তার বিয়ে করা বউ নিয়ে পালকিতে করে আসতে থাকে। এরপর নিম গাছের তলায় বিয়ের পালকি চলে আসে। এদিকে নিম গাছে থাকা ডাইনি টোনার বউ দেখে রেগে আগুন হয়ে যায়। নিম গাছের ডাইনি অদৃশ্য হয়ে পালকিতে থাকা বউয়ের ভেতর ঢুকে যায়, আর নিম গাছের তলার বিয়ের পালকি সেখান থেকে বাড়িতে চলে আসে। এদিকে টোনার মা আগে থেকে বরণডালা সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর বউ পালকি থেকে নেমে আসে। এদিকে জঙ্গলের সবাই নতুন বউ দেখতে চলে আসে, আর এত পাখির ভিড় দেখে ডাইনিতে ভর করা মুন্নি ভীষণ রেগে যায়। তোমরা সবাই এখানে এত ভিড় কেন জমিয়েছো? আমার কিন্তু তোমাদের একদম ভালো লাগছে না। তোমরা এখান থেকে চলে যাও বলছি, নয়তো তোমাদের এক এক করে সবগুলোকে খেয়ে হাড় মাংস গুঁড়ো করে দিব আমি। এ বাবা মিনু, তোর ছেলের বউ এসব কি কথা বলছে বলতো? একই আসলে পাখি নাকি কোনো ডাইনি রে?
ডাইনি কেন হবে বলতো? ও আসলে লোকজনের ভিড় সহ্য করতে পারছে না, তাই ও তোমাদেরকে মজা করে এভাবে বলেছে। এভাবে মিনু সবাইকে কোনো রকমে সান্ত্বনা দিয়ে নতুন বউকে নিয়ে ঘরে চলে যায়। এরপর রাত আরো গভীর হয়, সবাই নিজেদের বাড়িতে ফিরে যায় আর মিনুও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায় আর মুন্নি অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে আর টোনার জন্য নাস্তা রেডি করে, চোখের পলকে বাড়ির সব কাজ শেষ করে। এদিকে মিনু ঘুম থেকে উঠে এসে মুন্নিকে বলতে থাকে, বৌমা আজ সব আত্মীয়রা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাই অনেক রান্না করতে হবে, তুমি আমার সাথে এসো, একটু সাহায্য করো তো। আমি শুধু আমার টোনার জন্য রান্না করব, আর কারোর জন্য রান্না করতে পারবো না মা। এই বলেই মুখ মুছিয়ে মুন্নি সেখান থেকে চলে যায়। মুন্নির এমন আচরণ দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, এই মুন্নিটা তো কখনোই এমন ছিল না, ওই সারাদিন আমাকে ডাকতো, আমার হাতের কাজ কেড়ে নিয়ে করতো, আর আজ কি না সেই মুন্নি আমার মুখের উপর না করছে, এ আমি কাকে দেখছি? ধুর ছাই, কি ভাবছি আমি এসব? মেয়েটার নতুন বিয়ে হয়েছে তো, তাই হয়তো এমন করছে। মিনু এসব ভেবে রান্নাঘরে গিয়ে অনেক প্রকার রান্না করতে থাকে। এরপর মিনু রান্না শেষ করে খাবারগুলো রেখে নিজের ঘরে চলে যায়। এদিকে মুন্নি রূপী ডাইনি ক্ষুধার জ্বালায় রান্নাঘরে চলে আসে আর রান্না করা সব খাবারগুলো খেয়ে ফাঁকা হাঁড়িগুলো ফেলে রাখে, আর তখনই সেখানে মিনু চলে আসে। একি বৌমা, তুমি একাই কি করে এত খাবার খেয়ে নিলে? না মানে ইয়ে মানে মা, আমার আসলে খুব খিদে পেয়েছিল তো, তাই আমি সবগুলো খাবার খেয়ে নিয়েছি। এই বলেই কোনো রকমে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে মুন্নি নিজের ঘরে চলে আসে। এসব কাণ্ড দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে মুন্নি কিছুতেই হতে পারে না, নিশ্চয়ই এর মাঝে কোনো গন্ডগোল আছে, আমি বরং এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি। এরপর মিনু তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে আর নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকতে তান্ত্রিক বলে ওঠে, আমি তোর বাড়িতে ডাইনির গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই তোর বাড়িতে ডাইনি আছে, আমাকে এক্ষুনি যজ্ঞে বসতে হবে। এই বলে তান্ত্রিক যজ্ঞে বসে আর যজ্ঞে বসে ডাইনিকে আহ্বান জানায়, আর তখনই সেখানে মুন্নি রূপী ডাইনি হাজির হয়। আমি যা ভেবেছিলাম সেটাই হলো, এবার বল কেন তুই এই মেয়েটার শরীরে প্রবেশ করেছিস, কেন কেন তুই এই বাড়িতে প্রবেশ করেছিস, বল বল বলছি। আমি ডোনাকে খুব পছন্দ করি, আমি ওকে খুব ভালোবাসি, আর শুধু আমি ডোনার বউ হওয়ার যোগ্যতা রাখি, আমার ছাড়া ডোনার অন্য কারো স্বামী কখনোই হতে পারবে না, তাই আমি নিম গাছের তলায় বিয়ের পালকিতে নতুন বউয়ের উপর ভর করে এখানে চলে এসেছি। যেভাবে এসেছিস সেইভাবেই নতুন বউয়ের শরীর ছেড়ে চলে যা বলছি। না আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছেই থাকব। তখনই সেখানে টোনা চলে আসে, আমার কোনো ডাইরি বউ চাই না, তাই তুমি চলে যাও বলছি এখান থেকে। না যাব না আমি, যাব না। বুঝেছি তুই ভালো কথায় যাবি না, তোকে এবার আমি বোতলে বন্দি করব। এই বলেই তান্ত্রিক নিমগাছের ডাইনিকে মুন্নির শরীর থেকে বের করে আর বোতলের মধ্যে বন্দি করে। এরপর তান্ত্রিক বোতল বন্দি ডাইনিকে নিয়ে চলে যায়। এরপর থেকে আর কখনোই ডাইনিকে দেখা যায়নি আর টোনা তার নতুন বউ মুন্নিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।